হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের বাড়িতে যে ছাদটা আছে যে টেরিসটা আছে টেরিসের মধ্যে যদি আপনার কোথাও ক্র্যাক্স দেখা দেয় দেখা একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের পুরানা ছাদ যখনই একটু পুরানা হয়ে যায় দু চার পাঁচ ছ বছর চলে যাওয়ার পর দেখবেন যে জায়গায় জায়গায় কিন্তু ওখানে ক্র্যাক্স আসার মানে অনেকটা জায়গায় জায়গায় ক্র্যাক্স চলে আসে আর কি আর ক্র্যাক্স আসার পরে আমরা যে বাড়িতে রঙ করেছি সেই ক্র্যাক্সের কারণে আমাদের ঘর দেখবেন কোনায় কোনায় ওখানে যে রঙগুলো আমরা করেছি পেন্ট করেছি ওগুলো কিন্তু বন্ধুরা মানে নিজের নিজে থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে তার কারণ আমাদেরকে যে ছাদ আমাদের আছে ওই ছাদটাকে আগে ভালো করে রিপেয়ার করতে হবে ভালো করে এমন একটা পেন্ট করাতে হবে যেন টোটালি ওয়াটারপ্রুফিং হয়ে যায় এই জন্য বন্ধুরা আপনি যদি এইরকম আপনার কোনো একটা সমস্যা থাকে যে আপনার বাড়িতে ছাদে জল পড়ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব একটা মানে দরকারে হতে চলেছে বন্ধুরা এখান থেকে আপনারা একটা টোটালি ওয়াটার প্রুফিং কীভাবে একটা ভালো পেন্ট করবেন এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তার আগে আপনি যদি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকে ভিডিওটি একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাকে আগেও এরকম আরও ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন তো প্রথমে বলি আপনি যতগুলি ওয়াটার প্রুফিং পেন্ট কিনুন না কেন এশিয়ান পেন্টের যে বর্তমানে ড্যামপ্রুফ আছে ওই ড্যামপ্রুফ সব থেকে বেশি পেন্টার আর বাড়ির মানুষ যেগুলো আছে সবার কিন্তু জনপ্রিয় এখান থেকে আপনাকে শুধু দুটো কোট করতে হবে এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ প্রুফ করার পর আপনারা সরাসরি আট বছরের এখানে কিন্তু ওয়ারেন্টি পাবেন একবার ভাবেন একটা পেন্ট তাহলে ওর মধ্যে কতটা পরিমাণে কি কি কেমিক্যাল দেওয়া আছে আট বছর আপনারা এখান থেকে সরাসরি কিন্তু ওয়ারেন্টি পাবেন মানে আট বছর কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে যে ওই আপনার যে ক্রাক্সগুলি আছে ওই ক্রাক্স থেকে কিন্তু জোল নিচে আর পড়বে না এটা কিন্তু আপনাকে কোম্পানি সরাসরি ওয়ারেন্টি প্রোভাইড করবে কি করবেন এর দাম কত বাজারে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো এক লিটারের কিন্তু এমআরপি হবে চারশো টাকা মেনে চলুন চারশো টাকা দিয়ে আপনি এক লিটার ডেম প্রুফ এশিয়ান পেন্টের কিনে নিয়ে আসবেন আমি এক লিটারের ক্ষেত্রে বলছি আপনি যদি চার লিটার বিশ লিটার কিনেন তাহলে দামটা কিন্তু বন্ধুরা অনেকটাই কম পড়বে এবার আপনি এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ কিনে নিয়ে আসবেন আপনার যে মেঝোটা আছে যে ছাদটা আছে ওটাকে ভালো করে আগে ঝাটটার দিয়ে জল টল দিয়ে পরিষ্কার করে নেবেন আর পরিষ্কার করার পরে যদি কোথাও বড় ক্র্যাক্স থাকে যদি কোথাও বড় ক্র্যাক্স থাকে তাহলে এশিয়ান পেন্টের ক্র্যাক্স ফিলার আছে ওটা দিয়ে ভালো করে আগে মেরামত করে নেবেন করার পরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে ড্যাম প্রুফটা করবেন প্রথমে আপনি ওখানে ত্রিশ ত্রিশ পারসেন্টের মতো পানি মিক্স করবেন এক লিটার ড্যাম্প রুপে তিনশো এমএল পানি মিক্স করবেন করার পরে আপনি প্রথম কোটটা কিন্তু করে নেবেন আপনি রোলার দিয়েও করতে পারেন আবার ব্রাশ দিয়েও করতে পারেন প্রথম কোটটা আরামসে করে নেবেন করার পরে সেকেন্ড কোটের ক্ষেত্রে কিন্তু কোনো একটুও এই জিনিসটা মাথায় রাখবেন সেকেন্ড কোট যখন করবেন এশিয়ান পেন্টের ড্যাম্প রুপে কিন্তু জল কিন্তু আপনারা মিশাবেন না জল কিন্তু দেবেন না জল দিলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন দুটা কোট করার পর আপনি দেখবেন প্রথম কোটটা হরিয়ন্টালে করবেন তো দ্বিতীয় কোটটা ভার্টিক্যাল মোডে করবেন করার পর দেখবেন আপনার ছাদটা এমন একটা ওয়াটার হয়ে গেছে যে ওয়াটার প্রুফিংটা আপনার অনেক দিন লম্বা সময় নিয়ে কিন্তু আপনার বাড়িতে ক্র্যাক্স যেগুলো আছে ক্র্যাকসগুলি কিন্তু আর আপনারা দেখতে পাবেন না তাহলে আপনি যদি একটা ভালো ওয়াটারপ্রুফিং মানে করতে চান তাহলে এশিয়ান পেন্টের প্রুফ আপনার জন্য কিন্তু খুব বেস্ট অপশন হবে এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ সম্পর্কে আপনার যদি যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনার কমেন্টের জবাব কিন্তু আমরা অবশ্যই দেবো আজকে ভিডিওতে এতটাই আবার দেখাবে একটা অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন